কে শিক্ষিত অশিক্ষিত দেখুন, কে কটা বই পড়েছে, কটা ডিগ্রি আছে, আমাদের দেশে এটা কোনোদিন কেউ ভাবেনি। সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণ দেব ছিলেন, সবার বাড়িতে তার বই আছে, তার বাণী নিয়ে আমরা সমাজে গিয়েছি। রবীন্দ্রনাথ তো খুব বেশি লেখাপড়া করেনি, তিনি বোধহয় 8 ক্লাসও পড়েননি। এটা ভারতবর্ষের সংস্কৃতি, যাদের দেশকে চিনতে পারে না তাদের দায় ওটা। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সৌগত রায়, তিনি বলেছেন দিলীপ ঘোষ নিজেই একজন অশিক্ষিত, এই জন্যই দিলীপ ঘোষকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। দিলীপ ঘোষ একটা অশিক্ষিত উজবুক, এই অকথা কুকথা বলেই ওর নাম কিনতে চায়, এই জন্যই তো ওকে সভাপতি থেকে সরিয়ে দিয়েছে। এখন আর পশ্চিমবাংলায় বলে না, দিল্লিতে গিয়ে বলে। ওর কথা উপেক্ষা করব, এবং যে কথা রামকৃষ্ণদেব সম্বন্ধে বলেছেন এবং রবীন্দ্রনাথ সম্বন্ধে বলেছেন, সমস্ত বাঙালি জাতি ওকে ঘৃণা করবে। পরের খবরে চলে আসছি। কেন্দ্রের বিনামূল্যে রেশন বন্ধের প্রতিবাদ জানালো তৃণমূল। আরো 6 মাস চালু রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন সৌগত রায়, একই দাবি জানিয়েছেন বামেরাও। বিরোধীরা এমন দাবি জানালে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর যুক্তি দিয়ে নিজেদের সিদ্ধান্তে অনড় কেন্দ্র। মোদী সরকারের বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে 30 নভেম্বর, কিন্তু বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের এই প্রকল্পের মেয়াদ আরও 6 মাস বাড়ানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, একই দাবি জানিয়েছে বামেরাও। গত বছর করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের আওতায় গরিব মানুষের জন্য বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের কর্মসূচি ঘোষণা করা হয়। গত বছর মে মাস থেকে 80 কোটি দেশবাসীকে প্রতি মাসে 5 কেজি গম বা চাল এবং 1 কেজি করে ডাল দেওয়া শুরু হয়। দুদফায় এই প্রকল্পের মেয়াদ বাড়িয়ে এবছরের নভেম্বর পর্যন্ত করা হয়, কিন্তু প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে তৃণমূল সাংসদ সৌগত রায় আবেদন জানিয়েছেন এই কেন্দ্রীয় প্রকল্পের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হোক। এখন যদি এটা ডিসকন্টিনিউ করে তাহলে গরিব মানুষ অসুবিধা হবে, আর ফিরে কন্টিনিউ করতে রাজ্য সরকারের উপর চাপ পড়ে যাবে। তার ফলে আমি বলেছি যে 6 মাসের জন্য, প্যান্ডেমিক যেহেতু এখনো সমাধান হয়নি, 6 মাসের জন্য এটা কন্টিনিউ করা হোক। ফিরে যারা বলছিলেন ফ্রিতে খাওয়াচ্ছেন সবাইকে, তারা প্রধানমন্ত্রীকে চিঠি লিখছেন কেন? মোদীর নাম শুনলে চুল খাড়া হয়ে যাচ্ছে, টাক টাক মাঠায় চুল গজিয়ে যাচ্ছে, এরকম লোকেরা আজকে ভিক্ষা করছেন কেন? বড় বড় কথা বলছেন, মোদী কে তার কোমরে দড়ি বাঁধবেন, দিদির নামে নাকি সব চলছে। এখন তো উলঙ্গ হয়ে গেছেন ওনারা, যে মিথ্যা কথা বলে যাচ্ছেন এতদিন সেটা সবার সামনে আসবে। এখন রেশনটা দিতে হবে, কেন্দ্রীয় সরকার রেশন বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই। তাদের মজুদ ভাণ্ডার রয়েছে, তারা কেন মজুদ ভাণ্ডার থেকে এখনো রেশন সরবরাহ করে যাবে না? তাদের উচিত। শুক্রবার কেন্দ্রীয় খাদ্য সচিব দাবি করেছিলেন দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, রবিবার একই সুর শোনা গেছে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের গলায়, যার মধ্যে প্রকল্প বন্ধের ইঙ্গিত দেখছেন অনেকে। এ নিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। আজ দেশ কি অর্থনীতি পুনঃ পটরি পে আনে লগা হে, কামকাজ সহজ স্বাভাবিক হোনে লগা হে, ব্যবসায় বড়ি হে, GST কালেকশন উসকি সবচেয়ে বড়া উদাহরণ হে। ধর্মেন্দ্র প্রধান অর্থনীতির ব্যাপারে কিছু জানেন না, সেই জন্য উনি এরকম বিবৃতি দিচ্ছে। অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে কিনা ডিসেম্বর কোয়ার্টারের গ্রোথ ফিগার্স দেখলেই জানা যাবে, এখন তো বলার সময় নয়। এর সাথে অর্থনীতির কিছু ব্যাপার নেই। রাজনৈতিক তরজা চলছে তরজার মতো, কিন্তু শেষমেশ 30 নভেম্বরের পর কি বিনা পয়সায় কেন্দ্রের দেওয়া চাল ডাল পাওয়া যাবে? গরিব মানুষ সেদিকেই তাকিয়ে। সত্যজিৎ বৈদ্য, ঋত্বিক মণ্ডল, রুমা পালের রিপোর্ট, ABP আনন্দ।